অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব লাস্ট হাতে লেয়ারের নীতি। চলো আজকে লেকচার শুরু করা যাক। আমরা লাস্ট হাতে লেয়ারের নীতির বিবৃতিটা যদি একটু দেখি, উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার কোনো একটা নিয়ামক পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এটা হচ্ছে তোমরা বইতে যে বিবৃতিটা পড়েছ সেরকমই একটা বিবৃতি, ঠিক আছে? আমি আশা করছি না যে এখান থেকে তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছ, আমি অবশ্যই তোমাদেরকে এক্সপ্লেইন করব। এখন আমরা প্রথমে দেখে নিই যে একটা নিয়ামকটা কি। নিয়ামক বলতে আমরা একটা কথা বলেছি, নিয়ামক হচ্ছে তিনটা জিনিসকে আমরা কোন একটা সাম্য অবস্থায় থাকলে কোনো একটা বিক্রিয়ার জন্য নিয়ামক মোটামুটি আমরা বলতে পারি, হচ্ছে বিক্রিয়ার তাপমাত্রা, চাপ আর হলো ঘনমাত্রা, ঠিক আছে? আমরা এই তিনটা জিনিসকেই নিয়ামক, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এই নিয়ামকগুলো যদি আমরা পরিবর্তন করি, তাহলে বলা হয়েছে সাম্যের অবস্থান এমনভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, ঠিক আছে? তাহলে আমরা একটু এটার ব্যাখ্যা করার যদি চেষ্টা করি, তাহলে আমরা সামনের দিকে যেতে হবে। দেখো সাম্যাবস্থায় তাহলে আমরা প্রথমে তাপমাত্রার পরিবর্তনের প্রভাবটা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? দেখো তোমরা এখানে বিক্রিয়া দেখতে পাচ্ছ, নাইট্রোজেন আর হাইড্রোজেন এরা বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে, সাথে 92.2 কিলোজুল তাপ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু একটা তাপ উৎপাদক বিক্রিয়া। আচ্ছা এখানে তোমরা একটু কনফিউজ হতে পারো অনেকেই, যে এখানে তো প্লাস আকারে আছে, তাহলে অনেকে মনে করছে ডেল্টা এস এর মান যখন প্লাস থাকে তাহলে তো হচ্ছে বিক্রিয়াটা তাপ হারি হয়, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা এখানে তা না, ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি ডেল্টা এস এর মান হিসেবে লিখি না, এটাকে আমরা এই বিক্রিয়ার যে উৎপাদ সেই হিসেবে লিখছি। এটা একটা উৎপাদ, এটাও একটা উৎপাদ, ঠিক আছে? অ্যামোনিয়া উৎপন্ন হয়, সাথে 92.2 কিলোজুল তাপও উৎপন্ন হয়, এজন্য আমি এখানে প্লাস আকারে লিখেছি, ঠিক আছে? কনফিউজড হো না এখানে। এই তাপ উৎপাদি বিক্রিয়ায় তোমরা যদি তাপমাত্রার পরিবর্তনের প্রভাবটা যদি বুঝতে চাও, তাহলে ধরো কি হয় জানো, যখন তুমি তাপ উৎপাদি বিক্রিয়ায় কোনো তাপ অ্যাড করো, তাহলে আমরা এটাকে একটু আইডেন্টিফাই করে রাখি, কারণ পরবর্তীতে আমরা অন্য একটা এক্সাম্পল দেখবো, তখন তোমরা কনফিউজড হতে পারো। এটা তাহলে একটা তাপ উৎপাদি বিক্রিয়া, তাই না? তো তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে যেটা ঘটে, যখন তুমি এখানে তুল করে আবার হিট অ্যাড করো, যখন তুমি এখানে আরো হিট দাও, হ্যাঁ, তখন কিন্তু এই বিক্রিয়াটা পশ্চাৎ দিকে চলে যায়, ঠিক আছে? তাপ উৎপাদি বিক্রিয়ায় তোমার হচ্ছে তাপ দিলে বিক্রিয়া পশ্চাৎ দিকে অগ্রসর হয়, ঠিক আছে? আর তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক বিপরীত ঘটনাটা ঘটে। আমরা একটু দেখি, এখানে দেখো যে নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে যখন নাইট্রিক অক্সাইড তৈরি করছে, তখন কিন্তু এখানে 180.75 কিলোজুল তাপ কিন্তু শোষিত হচ্ছে, এই জন্য আমি এখানে মাইনাস আকারে রেখেছি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আসলে একটা তাপহারি বিক্রিয়া, তাই না? এটা কিন্তু একটা তাপহারি বিক্রিয়া। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি তুমি আবার হিট দাও, তাহলে কি হবে, এই বিক্রিয়াটা কিন্তু সম্মুখ দিকে অগ্রসর হবে, ঠিক আছে? বিক্রিয়াটা কিন্তু তখন সম্মুখ দিকে যাবে, অর্থাৎ তুমি তাপ উৎপাদক বিক্রিয়ায় তাপ দিলে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে এবং তাপহারি বিক্রিয়ায় তাপ দিলে বিক্রিয়া কিন্তু সম্মুখ দিকে যাবে, ঠিক আছে? আমি আশা করছি তোমরা সাম্যাবস্থায় যে তাপমাত্রার পরিবর্তন এটা বুঝতে পেরেছ। আচ্ছা এবার আমরা দেখবো যে সাম্যাবস্থায় চাপের পরিবর্তনের প্রভাবটা আসলে কেমন হয়, ঠিক আছে? তো আমরা প্রথম একটা এক্সাম্পল দেখি, যে এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে, ঠিক আছে? তো এটা যদি তোমাদেরকে এক্সপ্লেইন করতে চাই, তাহলে তোমাদেরকে প্রথমে যেটা বুঝতে হবে মোল সংখ্যা আর আয়তনের যে ব্যাপারটা বুঝতে হবে। এখানে দেখো উৎপাদের যে মোল সংখ্যাটা ছিল এটা কিন্তু হচ্ছে মোট 4 মোল, তাই না? আর এখানে বিক্রিয়কের যে মোল সংখ্যা ছিল এটা কিন্তু আসলে 4 মোল, আর উৎপাদের যে মোল সংখ্যা এটা কিন্তু আসলে 2 মোল, তাই না? তাহলে যখন তুমি এই বিক্রিয়ার চাপ বাড়াবা, সবসময় হয় কি যে বেশি মূল সংখ্যা বা বেশি আয়তনের যে পাশে থাকে সেই পাশ থেকে বিক্রিয়া তার বিপরীত পাশে অগ্রসর হয়, ঠিক আছে? তাহলে ব্যাপারটা হচ্ছে যে এখানে যদি তাপ বাড়াও, তাহলে এখানে বেশি পরিমাণে অ্যামোনিয়া তৈরি হবে, অর্থাৎ বিক্রিয়াটা কিন্তু সম্মুখ দিকে অগ্রসর হবে, ঠিক আছে? তারপরে তুমি আরেকটা বিক্রিয়ার কথা যদি আমরা চিন্তা করি, দেখো এই বিক্রিয়াতে দেখো যেখানে যে বিক্রিয়কের যে মোল সংখ্যা এটা কিন্তু 2 মোল, উৎপাদের মোল সংখ্যা কিন্তু 2 মোল, ঠিক আছে? তাহলে উভয় পক্ষের মোল সংখ্যা যদি সমান হয়, তাহলে এই বিক্রিয়ায় কিন্তু আসলে চাপের কোনো প্রভাব নেই, হ্যাঁ, এটা কিন্তু চাপের কোনো প্রভাব নেই, ঠিক আছে? আমরা পরবর্তীতে আরেকটা এক্সাম্পল একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে দেখো এখানে 1 মোল পটাশিয়াম যে পেন্টাক্লোরাইড এটা বিক্রিয়া করে 1 মোল পটাশিয়াম ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন উৎপন্ন করছে, তাই না? তাহলে এখানে কিন্তু 2 মোল আছে হচ্ছে তোমার উৎপাদ, তাহলে এখানে কিন্তু
বিক্রিয়াতে উৎপাদের পরিমাণ বেশি, আয়তনটা বেশি, তাহলে এই বিক্রিয়াটাতে যদি তুমি চাপ বৃদ্ধি করো তাহলে এখানে বেশি দিক থেকে যদি কম দিকে সরে যায় তাহলে কিন্তু বিক্রিয়াটা পশ্চাৎ দিকে সরে যাচ্ছে। ঠিক আছে, আমি আশা করছি তোমরা সাম্য অবস্থায় যে চাপ পরিবর্তনের প্রভাবটা তোমরা বুঝতে পেরেছো। আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো যে সাম্য অবস্থায় ঘনমাত্রা পরিবর্তনের যে প্রভাব এটা আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখো তো এ প্লাস বি এরা বিক্রিয়া করে, এ আর বি বিক্রিয়া করে সি তৈরি করছে, তাই না? তাহলে ঘনমাত্রা পরিবর্তনের কথা চিন্তা করো, যে কোনো একটা ক্ষেত্রে চিন্তা করলেই আমরা ব্যাপারটা বুঝতে পারবো। ধরো তুমি সি এর ঘনমাত্রা পরিবর্তনের কথা যদি চিন্তা করো, যে সি আরো একটু যোগ করলাম, ঠিক আছে, অর্থাৎ সি এর ঘনমাত্রাটা তুমি বাড়িয়ে দিলাম, তখন ঘটনাটা আসলে কি ঘটবে এটা বোঝার জন্য আমাদেরকে একটা ইকুয়েশনের একটু সাহায্য নিতে হবে। ঠিক আছে, এই যে মোলার ঘনমাত্রার সাম্যধ্রুবক কে সি তার ইকুয়েশন। ঠিক আছে, এখানে দেখো মোলার ঘনমাত্রার সাম্যধ্রুবক হচ্ছে সি এর কনসেন্ট্রেশন বাই এ এর কনসেন্ট্রেশন ইনটু বি এর কনসেন্ট্রেশন, তাই না? তাহলে যখন সি এর ঘনমাত্রাটা বাড়িয়ে দিচ্ছ তখন কিন্তু এই রাশিটা বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে কে সি এর মানটা কিন্তু বেড়ে যাওয়ার কথা, কে সি কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? বেড়ে যাওয়ার কথা, কিন্তু আমরা কি জানি এটা কিন্তু মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক, অর্থাৎ এটা একটা ধ্রুবক রাশি, ধ্রুব রাশি, তাই না? এটা একটা ধ্রুবক, তাহলে কিন্তু এটা বাড়া উচিত না, বাড়া সম্ভব না। তাহলে এই ক্ষেত্রে যেটা ঘটবে যে কিছু পরিমাণ যখন তুমি সি যোগ করবা তখন এটা বিক্রিয়াটা একটু পশ্চাৎ দিকে সরে যাবে। ঠিক আছে, বিক্রিয়াটা পশ্চাৎ দিকে সরে গিয়ে তোমার কিছু পরিমাণ এ ও বি তৈরি করবে। ঠিক আছে, ফলে এটা বাড়ার যে ইফেক্ট, এ ও বি এর পরিমাণও যদি কিছুটা বেড়ে যায় তখন কিন্তু বিক্রিয়াটা কিছুটা নিউট্রালাইজ হবে। ঠিক আছে, প্রভাবটা কিন্তু প্রশমিত হবে। ঠিক আছে, আমি আশা করছি যে সাম্য অবস্থায় যে ঘনমাত্রা পরিবর্তনের প্রভাব এটাও তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের আজকের লেকচার। ধন্যবাদ সবাইকে।